जन्मों के साथी हम साथ साथ हैं। Hi friends, welcome back to my channel. I love family. তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পরে আবার তোমাদের সাথে দেখা হলো। আশা করি সবাই খুব ভালো আছো। তো এখন আমরা চলে এসেছি একটা নিমন্ত্রণে। আসলে নিমন্ত্রণ বলতে বাবা মার অ্যানিভার্সারি আছে। তো সেই কারণে ভুরিভোজ করতে এসেছি। সাথে আমার হাজবেন্ডেরও আজকে বার্থডে আছে। তো কি করছি আনন্দ সবাই দেখতে থাকো, সাথে থেকো। আশা করি সবার খুব ভালো লাগছে। চলো এখন বাবা মা চলে এসেছে, তো চলো ভেতরে যাওয়া যাক। বাবা মা ভাইজি সবাই চলে এসেছে, আসো বাবা। তো চলো এখন রেস্টুরেন্টের ভিতরে যাওয়া যাক। প্রত্যেক বছর এই দিনটা মানে মাদের বাড়িতেই কাটানো হয়। মাদের অ্যানিভার্সারি আর সাথে আমার হাজব্যান্ডের জন্মদিন দুটোই একসাথে পালন করা হয়। কিন্তু এই বছর বাবা বললো যে চলো সবাই মিলে একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আসি বাইরে গিয়ে। তো এই কারণে চলে এলাম। আমরা এখন এসেছি সোনারপুরে বিন্দাস রেস্টুরেন্ট, যেটা রয়েছে সেখানেই বৈকুণ্ঠপুরে। তো চলে এসেছি আমি, না এখানে ফার্স্ট টাইম এলাম এই বিন্দাস রেস্টুরেন্টে। বেশ ভালোই লাগলো এখানে ব্যবস্থা। তো একটু দেখে নিলাম আয়নায় নিজেকে কেমন লাগছে। আসলে মা আসতে একটু দেরি হয়ে গিয়েছিলো, আমরা আগে থাকতে চলে এসেছি, খানিকটা ঘেমে গিয়েছি গরমে, তাই একটু দেখেও নিলাম নিজেকে কেমন লাগছে। তো চলো ভিতরে যাওয়া যাক। খুব সুন্দর ভিতরটা, আমি ফার্স্ট টাইম এলাম কিন্তু বেশ ভালোই লেগেছে। আর এখানে আগে থাকতে আমার মানে দিদির যে হাজবেন্ড আমার জায়াবু আগে থাকতে তিনটে টেবিল বুক করে রেখেছিলো। তো সেই মানে সেইভাবেই একটায় বাবা মা আর আমার দুটো ভাইজি বসলো, আরেকটা আমাদের ফ্যামিলি বলতে আমি বাবা আর আমার হাজবেন্ড আর একটা আমার দিদিরা তিনজন। তো চলো এখন আমাদের জায়গা মতো আমরা বসে যাই। তো বসে গিয়েছি এখানে, এই দেখো এটা আমার ছোটো ভাইজি, এটা আমার বড় ভাইজি, ওরাও বসে গিয়েছে এখন, যে কারণে আসা বাবা মার অ্যানিভার্সারি। তো চলো গিফটটা দিয়ে ফেলি। তো আমরা তিনজন বাবা মাকে গিফটটা দিয়েই দিলাম, আর সাথে আমার বাবা দিয়ে দিল বাবা মাকে একটু আদর করে হামি। ওদের কাছে খুবই আদরের, আমার দিদির ছেলে, আমার ছেলে, আমার ভাইজি দুটো আমার বাবা মার কাছে খুবই আদরের ওরা। চলো এবারে পুচকি দুটোও দিয়ে দিচ্ছে, ছোটো ছোটো পুচকি পুচকি, কিউট মতো একটা গিফট। তো চলো গিফট, তো চলো এখন গিফটগুলো আনবক্সিং করে দেখা যাক কে কী দিয়েছে। এইটা দিয়েছে মায়ের জন্য জামাইবাবু, আর বাবার জন্য দিয়েছে লেদারের বেল্ট, আর এই দুটো দিয়েছে কিউট কিউট দুটো পুতুল আমার দুই ভাইজি দিয়েছে, আর আমরা দিয়েছি আর বাবা মাকে ইলেকট্রিক কেটেলটা, যেটা বাবা মার খুবই দরকার ছিল। আর এখন দেখো গিফট দেওয়া হয়ে গিয়েছে, এবার যে যার মতো একটু সময় কাটাচ্ছি, বসে আছি, গল্প করছি। আর আমার বাবানের হাতে দেখছো ক্যাডবেরি, যেহেতু আমার হাজবেন্ডের জন্মদিন ছিল এই জন্য আমার দিদি এই ক্যাডবেরিটা দিয়েছিল ওকে। তো খায়নি তখনও, তাই আমার বাবার হাতে নিয়ে বসেছিল। এদিকে দিদিরাও বসে রয়েছে, ওরা ওদের মতো সময় কাটাচ্ছে, ফটো তুলছে, রিলস বানাচ্ছে, আমিও তাই করছিলাম, সবাই একটু ফটো তুললাম। ওই বড়ো ভাইজি ওখান দিয়ে হাত বাড়িয়ে দেখাচ্ছে, আর আমার হাজবেন্ড দেখছে এখন কি খাবার অর্ডার করা যায়, মন দিয়ে দেখছে। আর আমি একটু বসে বসে একটু ঢঙই করে নিলাম। তারপর দেখো চলে এসেছে আমাদের রাত্রের ডিনার, চিকেন বিরিয়ানি, ডাবল চিকেনের বিরিয়ানি, আর সাথে রয়েছে এসে গিয়েছে আমাদের মাটন কষা। দারুণ ছিল, বিশ্বাস করবে না, হয়তো তোমরা এসে কখনো খেয়েছো সোনারপুর বৈকুণ্ঠপুরের যে বিন্দাস রেস্টুরেন্টটা রয়েছে, দারুণ দারুণ খেতে ছিল খাবারটার কোয়ান্টিটি তো প্রচুর। আমি দেখো খেয়ে রিভিউও দিয়ে দিয়েছি। তো এখন ওখানে রেস্টুরেন্টের মধ্যে দিদিরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, দিদিরা মায়েরা সবাই। আর সত্যি কথা বলতে কি বলতো বন্ধুরা, আমি আমার ছেলে আইসক্রিম খেতে ভালোবাসি, কোল্ড ড্রিঙ্কসটা খুব একটা পছন্দ করি না, একটু ইগনোর করে চলি। ছেলে ভালোবাসে কিন্তু ছেলেকে খুব একটা দিই না। তো এই কারণে আমার হাজবেন্ড গিয়েছে এখন আইসক্রিম আনতে, তো আইসক্রিমটা আনলে আমরা আইসক্রিম খাবো। তো বাবারা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, ওই জন্য বাবা আমাদের টাকা দিয়ে দিল যে তোমরা খাবে না যখন আইসক্রিম কিনে নিয়ে এসে খাও। তো নিয়ে চলে এসেছে দেখো আইসক্রিম, কর্নাটো নিয়ে এসেছে তিনজনের জন্য, তিনটে কর্নাটো। আমি কর্নাটো খেতে ভীষণ ভালোবাসি। তো আমার আর আমার হাজবেন্ডটা বাটারস্কচ, আর আমার বাবানের চকলেট, ও চকলেটটাই খেতে ভালোবাসে। তো চলো খেয়ে নি। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাড়ি ফেরার পালা। তো চলো বাড়ির পথে চলে যাই। ভিডিওটা আজকে এখানে শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা, বাই বাই, গুড নাইট।